হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি অঙ্ক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্নগুলো নিয়ে নিয়ে আজকে আমরা আমরা আলোচনা আলোচনা করব করব অঙ্কের এই এই প্র্যাকটিস প্র্যাকটিস সেট আজকের সেটে যে প্রশ্নগুলো টেনে নিয়েপি বা কেপির জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট হবে আজকের এই প্রশ্নগুলো এবং যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো তারাও অবশ্যই আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে কারণ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরা না দেখলে সেটা বিশ্বাস করতে পারবে না তো চলো শুরু করব আজকের সেশন আজকের সেশন শুরু করার আগে দেখেন কি রয়েছে সুজিত ব্যবসায়ে চৌষট্টি হাজার টাকা বিনিয়োগ করলো কয়েক মাস পর শ্যামল চব্বিশ হাজার টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো বছরের শেষে লভ্যাংশ ফোর টু ওয়ান অনুপাতে তাদের মধ্যে বন্টন করা হলো শ্যামল কতদিন পর ব্যবসায় ঢুকেছিল খুবই সুন্দর প্রশ্ন দেখো সুজিত রয়েছে এবং শ্যামল রয়েছে দেখো সুজিত এস ইউ হ্যাঁ আর শ্যামল আমি ধরে নিচ্ছি এস ওয়াই এস ওকে তাহলে এই সুজিত এবং শ্যামল দেখো চৌষট্টি হাজার তো তিনটে জিরো এখানে তিনটে জিরো প্রথমে আমরা বাদ দিয়ে দিলাম তার মানে সুজিত চৌষট্টি টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল এবং বছরের শেষে তাদের লাভ বন্টন হয়েছে তাহলে বারো মাস খেটেছে টোটাল এক বছর টাকা তার টাকা খেটেছে শ্যামলের টাকা দেখো চব্বিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো কিন্তু যেহেতু সে মাঝখানে এবারে দেখো এখান থেকে আমরা যদি ক্যান্সেল করি বারো এটাকে দেখো কাটছি এটাকে বারো দিয়ে দুই আর দুই এটাকে কেটে দিচ্ছে কত হচ্ছে থার্টি টু ওকে তার মানে হচ্ছে থার্টি টু এস টু এক্স ওকে এটা হচ্ছে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত হয়ে গেল থার্টি টু এক্স তাহলে দেখো বাই ওয়ান করছি যেটা ফোর ইস টু ওয়ান দেওয়া রয়েছে তাই তো অর্থাৎ থার্টি টু আর ফোর টু ওয়ান এই দুটো আইডেন্টিক্যাল ইকুয়াল তাহলে এখান থেকে দেখো চার দিয়ে কেটে দাও চার আটা বত্রিশ দ্যাট ইজ এক্স ইকুয়াল টু আট তার মানে এটাই যে আমাদের অ্যান্সার আট নয় আমাদের কিন্তু অ্যান্সার আট দিলেই কিন্তু ভুল হয়ে যাবে আমাদের অ্যান্সার কি হবে আট মাস তার টাকা খেটেছে প্রশ্ন তাই করেনি প্রশ্ন করা হয়েছে শ্যামল কতদিন পরে যুক্ত হয়েছিল ব্যবসায় তাহলে বারো মাস থেকে আট মাস খেটেছে আট বাদ দাও চার মাস পরে যুক্ত হয়েছে তার মানে অ্যান্সার হচ্ছে ফোর এই জায়গাটায় আমরা মোস্ট কিন্তু ক্যান্ডিডেট আমরা এই জায়গাটায় অ্যান্সার ভুল করে ফেলি সঠিক করার পরেও জাস্ট এই একটা লাইন কিন্তু আমরা ভুল করে ফেলি এটা না করে আট অ্যান্সার দিয়ে ফেলি সো কেয়ারফুল এই জায়গাগুলোতে যে কত দিন পরে ব্যবসায় ঢুকেছিল না কত দিন তার টাকা খেটেছে প্রশ্নটা দেখবে আগে ভালো করে কি দেওয়া রয়েছে তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এরকমই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকের এই সেশনে একটি আয়তকার কার্পেটের ক্ষেত্রফল এইটটি ওয়ান বর্গ মিটার এবং ইহার পরিসীমা থার্টি মিটার কর্ণের দৈর্ঘ্য কত হবে দেখো একটি আয়তকার কার্পেটের ক্ষেত্রফল এটা যদি কোনো আয়তকার কার্পেট হয় আমি ধরে নিচ্ছি এটা এ আর এটা হচ্ছে বি দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ দেওয়া আছে কত এইটটি ওয়ান ইহার পরিসীমা পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যেটা দেওয়া আছে থার্টি মিটার দুই দিয়ে কেটে দাও এটা কত হচ্ছে পনেরো মিটার তাহলে এ প্লাস বি পেলাম কত আমরা পনেরো পেলাম বোথ সাইজ যদি আমরা স্কোয়ার করে দিই ঠিক আছে বোধ সাইজ যদি স্কোয়ার করি এইভাবে তাহলে কত পাচ্ছি দেখো দুশো পঁচিশ বি স্কোয়ার রেখে দাও আর ইকোয়াল টু 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 ফাইভ মাইনাস করছি আমরা টু এ বি এদিকে এলে মাইনাস হবে যদি ওয়ান হয় তাহলে টু এ বি এটা সমান কত হবে টু ইন্টু ওয়ান

কিন্তু নিয়ারেস্ট হবে সো আমাদের এখানে প্রায় বলেছে সেই জন্য আমরা অ্যান্সার আট নিচ্ছি ঠিক আছে নিয়ারেস্ট টু এইট যেটা হচ্ছে আট ধরে নিলাম আমরা তাহলে কর্ণের দৈর্ঘ্য প্রায় আট সেন্টি আট মিটার ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো খুব সুন্দর কিন্তু প্রশ্নটি ছিল এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমরা কিন্তু প্রত্যেকদিন রাত্রি নটা তিরিশ মিনিটে আমার এই ক্লাসে পাবে ঠিক আছে তো প্রত্যেক দিন ক্লাসগুলো তোমরা দেখছো এবং এখান থেকে কিন্তু তোমরা ডেফিনেটলি এক্সামে বেটার কিন্তু স্কোর করবেই এটা আমি আশা রাখি এবং সেই জন্য প্রত্যেককে বলবো যদি তোমরা নিয়মিত এই ক্লাসটি পেতে চাও তাহলে অবশ্যই আমাকেও সাপোর্ট করতে হবে তোমাদেরকে জাস্ট একটা লাইক করো আর কিচ্ছু চাই না জাস্ট একটা লাইক করো তাহলে কিন্তু আমি আমার এনার্জি আরো বেড়ে যাবে তোমাদের জন্য আরো বেটার কিন্তু আমি ক্লাস প্রোভাইড করতে পারবো ঠিক আছে তো যারা এখনো দেখছো সেশনটি এবং প্রতিদিন দেখো তার অবশ্যই সেশনটিকে লাইক করে দাও যারা এখনো লাইক করনি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে না হলে নেক্সট ক্লাসের নোটিফিকেশন তো মিস করে যাবে তোমরা ঠিক আছে সো অবশ্যই প্রত্যেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে তো তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে বরুণ এবং কপিলের বর্তমান বয়সের যোগফল দেওয়া আছে 42 বছর 42 বছর আচ্ছা তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ খবর বলে দিই তোমাদের পরের সপ্তাহে ফ্রি মক টেস্ট নেওয়া হচ্ছে টোটাল সিলেবাসের ওপরে ঠিক আছে ফ্রি মক টেস্ট সো শুরু করো ভালো করে এবং কপিলের বর্তমান বয়সের যোগফল বিয়াল্লিশ বছর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে এত বরুণ এবং কপিলের বর্তমান বয়সের যোগফল দেখো দেওয়া আছে ফর্টি টু ইয়ার্স পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে এগারো ইস্টু পনেরো পাঁচ বছর পরের অনুপাত এটা দেওয়া আছে এগারো ইস্টু পনেরো তাহলে এটা বর্তমান যদি হয় পাঁচ বছর পরে তাদের বয়সের যোগ কত হবে দুজন ছাব্বিশ তাহলে ছাব্বিশ টোটাল এই টোটাল মানেই ফিফটি টু তাহলে এক ইউনিট মানে কত হচ্ছে ছাব্বিশ দুগুণ বাহান্ন এক মানে হচ্ছে দুই তবে কপিলের বর্তমান বয়স কত দেখো এটা হচ্ছে বরুণ এটা হচ্ছে কপিল তাহলে কপিলের বয়স পনেরো ইউনিট দেখতে পাচ্ছি পনেরো মানে পনেরো দুগুণ তিরিশ এটা কিন্তু পাঁচ বছর পরের গল্প ঠিক আছে তাহলে বর্তমানে আসতে গেলে মাইনাস ফাইভ করতে হবে কারণ এটা পাঁচ বছর পরের বয়স সো টোয়েন্টি ফাইভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার টোয়েন্টি ফাইভ কপিলের বর্তমান বয়স কত টোয়েন্টি ফাইভ ইয়ার্স আই হোপ প্রত্যেকে বুঝতে পারছো তোমরা এবং খুব ভালো করে কিন্তু প্রশ্নগুলো তোমরা নিজেরা ট্রাই করবে ক্লাসটি দেখো পিডিএফ আমি তোমাদেরকে শেয়ার করে দেবো প্রতিদিনের মতো এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেল ইনস্টল করে নাও এনএস ক্যারিয়ার একাডেমি তোমরা অ্যাপ ইনস্টল করে নাও সেখানে তোমরা কিন্তু ফ্রি পিডিএফ এর মধ্যে যেমন এই পিডিএফ গুলো প্রত্যেক পাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতেও কিন্তু তোমরা পাবে ঠিক আছে এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যবর্তী কতগুলি সংখ্যা রয়েছে যা দুশো পঁচিশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে কোনো ভাগশেষ থাকবে না আমি তোমাদেরকে প্রথমে সাজেস্ট করব সব থেকে বড় সংখ্যা এখানে পাঁচ হাজার রয়েছে প্রথমে পাঁচ হাজারকে ভাগ করবে দুশো পঁচিশ দ্বারা ঠিক আছে কতগুলো সংখ্যা এক থেকে পাঁচ হাজার পর্যন্ত রয়েছে যা দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য সেটা বেরিয়ে যাবে এখান থেকে দেখো দুই দিয়ে চারশো পঞ্চাশ দেখো পঞ্চাশ আবার শূন্য নিলে পাঁচশো আবার দুই দিয়ে দাও কত হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে এখানে পড়ে থাকলো পঞ্চাশ ওকে তার মানে মোট বাইশটা সংখ্যা রয়েছে যা এক থেকে পাঁচ হাজারের মধ্যবর্তী দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য এবার আমাদের তো বলেছিল এক হাজার থেকে তাহলে বাড়তি কিছু নেওয়া হয়েছে এখানে তাহলে এক হাজার পর্যন্ত কতগুলো সংখ্যা রয়েছে যা দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য সেটা বের করে বিয়োগ করে দেব দেখো চার দিয়ে কত হচ্ছে দেখো তো চার পঁচিশ একশো আর চার দুগ নয় আট একে নয় নশো তাহলে বিয়োগ করলে একশো পড়ে থাকলে কোনো অসুবিধা নেই আমরা এখানে দেখছি চারটে সংখ্যা রয়েছে যা পূর্ণ বিভাজ্য হবে তাহলে এক হাজার পর্যন্ত চারটি আর এক থেকে পাঁচ হাজার পর্যন্ত বাইশটি তাহলে এখান থেকে আমরা এই চারটি বিয়োগ করে দিলে তাহলে এক থেকে এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে আঠারোটি সংখ্যা আছে যা দুশো পঁচিশ দ্বারা পূর্ণ বিভাজ্য ঠিক আছে যা দুশো পঁচিশ দ্বারা পূর্ণ বিভাজ্য সেশনটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে দেখো এক বিক্রেতা একটি গ্রাইন্ডার পনেরো পার্সেন্ট ছাড়ে ক্রয় করে এবং এটি উনিশশো পঞ্চান্ন টাকায় পনেরো লাভে বিক্রয় করে বিক্রেতাটি পাইকারি বিক্রেতার কাছে কত টাকা ছাড় পেয়েছিল খুবই সুন্দর প্রশ্ন প্রথমে তো দেখো পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে উনিশশো পঞ্চান্ন টাকায় তাহলে পনেরো পার্সেন্ট মানে কত পনেরো বাই একশো তার মানে পাঁচ দে তিন পাঁচ পনেরো পাঁচ কুড়ি একশো ভালো করে খেয়াল করো এখানে আমাদের দেওয়া আছে কি এত লাভ লাভ মানে হচ্ছে কেনা দাম যদি কুড়ি টাকা হয় তাহলে বা সেলিং হবে কত কুড়ি যোগ তিন মানে হচ্ছে তেইশ টাকা এই তেইশ মানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে ওয়ান নাইন ফাইভ ফাইভ তেইশ দিয়ে এটাকে কেটে দেবে এইভ ঠিক আছে তাহলে এক মানে হয়ে গেল আমাদের কত এইটটি ফাইভ আমাদের বের করতে হবে কেনা দাম কত টোয়েন্টি ইউনিট টোয়েন্টি ইউনিট মানে কত হচ্ছে তাহলে সতেরোশো টাকা সতেরোশো টাকা হচ্ছে কেনা দাম সেই বিক্রেতার কেনা দাম ছিল সতেরোশো টাকা ওকে এখানে দেখো আর একটা জিনিস খেয়াল করো পনেরো পার্সেন্ট ছাড়ে পনেরো পার্সেন্ট মানে এখনই দেখলাম আমরা পনেরো পার্সেন্ট মানে তিন বাই কুড়ি এটা যদি ডিসকাউন্ট হয় তাহলে মার্ক প্রাইস আমরা কুড়ি ইউনিট পাচ্ছি আর সেলিং প্রাইস সেই বিক্রেতার যার কাছ থেকে গ্রাইন্ডারটা কেনা হয়েছে তার সেলিং প্রাইস মানে যে কিনেছে তার আবার এটা কস্ট প্রাইস তাই না তার কস্ট প্রাইস তার কস্ট প্রাইস কত দাঁড়াচ্ছে সতেরো ইউনিট তাই তো দেখো সতেরো ইউনিট তাহলে এই সতেরো ইউনিট কস্ট প্রাইস যেটা দেওয়া আছে এখানে সতেরোশো তাহলে এক মানে কত হচ্ছে একশো আর এখানে দেখো তিন ইউনিট তিন ইউনিট কম দাম পেয়েছে তাই না ছাড় পেয়েছে তাহলে তিন ইউনিট মানে কত হচ্ছে তিনশো ঠিক আছে তিন ইউনিট মানে তিনশো এখানে এক মানে শেষ এখানে আলাদাভাবে আলাদা ভাবে দেখো তাহলে কস্ট প্রাইস মানে কেনার দাম হচ্ছে সতেরো টাকা তিন টাকা ডিসকাউন্ট সো তিন টাকায় যে ছাড় এই ছাড় মানে তিনশো টাকা যেটা হচ্ছে অপশন সিতে রয়েছে মোস্ট মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ভালো কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য আনা হয়েছে আজকের শেষনে প্রত্যেকে তোমরা কি করবে বলো তো কমেন্ট করো নিজেদের মতো যেটা তোমাদের অ্যান্সার আসছে তাহলে তোমাদের প্র্যাকটিস আরো বেটার হবে একজন ব্যক্তির কাছে তিন এক টাকা পাঁচ টাকা দশ টাকার নোটে মোট চারশো আশি টাকা আছে মোট চারশো আশি টাকা আছে এক টাকা পাঁচ টাকা এবং দশ টাকার কয়েন নোটে আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা নোট দেখো বলেছে প্রতি প্রকার নোটের সংখ্যা সমান আমি ধরে না প্রত্যেকটা নোট এক্সট্রা করে রয়েছে তাহলে এক টাকা এক্সট্রা নোট একটা এক্স টাকা হবে প্লাস পাঁচ টাকা এক্সট্রা নোট ফাইভ এক্স টাকা প্লাস দশটা এক্স টাকা নোট টেন এক্স ইকুয়াল টু টোটাল হচ্ছে চারশো আশি দশ পাঁচে পনেরো আর একে ষোলো এক্স ষোলো এক্স মানে হচ্ছে চারশো আশি এক্স মানে হচ্ছে ষোলো দিয়ে কেটে দাও তিন ষোলো আটচল্লিশ তিরিশ তাহলে এক্স মানে হচ্ছে থার্টি মানে প্রত্যেকটা নোট তিরিশটা করে নেওয়া হয়েছে তাহলে টোটাল তিনখানা নোট রয়েছে তিন প্রকারের এক টাকা পাঁচ টাকা দশ টাকা তাহলে সমান পরিমাণ তিনটেই রয়েছে ত্রিশ অর্থাৎ নব্বইটি টোটাল নোট হচ্ছে নব্বইটি বা তিরিশ ইন্টু তিন করলেও হয়ে যাবে আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের যোগ করে দেখালাম নব্বই ঠিক আছে যেটাই করো তোমরা অ্যান্সার সেম আসবে স্পেশাল ক্লাস পেতে এস কেরিয়ার একাডেমি অ্যাপ ইনস্টল করে নেবে সেখানে কিন্তু সমস্ত স্পেশাল ক্লাসগুলো পাবে ডাবলিপি কেপি সব ক্লাস কিন্তু সেখানে অ্যাভেলেবেল রয়েছে যারা ডাব্লুবিপি কেপির জন্য স্পেশাল ম্যাথসের কোর্সে যুক্ত হতে চাও তারা ডেফিনেটলি এই কোর্সে যুক্ত হয়ে যাবে পুলিশ হবার স্বপ্ন পূরণ তোমাদের কিন্তু এই কোর্সের মাধ্যমে অবশ্যই হবে অঙ্ককে সব থেকে শক্তিশালী করতে ম্যাথসের এই ফাউন্ডেশন ব্যাস টু পয়েন্ট জিরোতে তোমরা ডেফিনেটলি জয়েন করতে পারো কারণ এখানে আমরা টপিক ওয়াইজ আলোচনা করি এবং তারপরে প্রত্যেকটা টপিকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে সেখান থেকে আসতে পারে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি শুধু তাই নয় তার সাথে থাকে তোমাদের মক টেস্ট পিডিএফ ক্লাস সব সবকিছু তোমরা কিন্তু লাইফ টাইমের জন্য পাবে ওকে এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও এবং যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করতে চাও তারাও এই যুক্ত হতে পারো কারণ এখানে কিন্তু আমরা বেসিক থেকে মডারেট লেভেল সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব স্থির জলে একটি নৌকার গতিবেগ দেওয়া আছে দশ স্থির জলে মানে বোটের নিজের গতিবেগ দশ কিলোমিটার পার আওয়ার যদি এটি স্রোতের অনুকূলে ২৬ কিমি এবং স্রোতের প্রতিকূলে চোদ্দ কিলোমিটার দূরত্ব একই সময়ে যায় তাহলে স্রোতের গতিবেগ কত দেখো টাইম মানে কি ডি ডিস্টেন্স বাই স্পিড এটা যদি বোটের নিজের গতিবেগ হয় এবং স্রোতের গতিবেগ আমি ধরে নিচ্ছি কি কারেন্ট সি ঠিক আছে তাহলে অনুকূলে গতিবেগ গতিবেগ কত হবে এক্সিকল টু বোটের নিজের গতি প্লাস কারেন্ট প্রতিকূলে গতিবেগ কত হবে বোটের নিজের গতি মাইনাস কারেন্ট ঠিক আছে তাহলে প্রথমে দেখো অনুকূলে গতিবেগ অনুকূলের ডিস্টেন্স যাচ্ছে ছাব্বিশ ডিভাইডেড বাই স্পিড তাহলে কত হচ্ছে এটা হচ্ছে স্পিড টেন প্লাস সি আর প্রতিকূলে চোদ্দ কিলোমিটার ডিভাইডেড বাই টেন মাইনাস সি দুটো সমান করে দাও যেহেতু একই সময় বলেছে এটা তো টাইম বের করলাম সাত দুগুনো

তাহলে সি এর মান কত হচ্ছে তিন তাহলে সি মানে তো কারেন্ট বা স্রোতের গতিবেগ যেটা হচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার বুঝতে পারলে সকলে তিন কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর এ আগামীকাল তোমরা কিন্তু ম্যাথসের সাথে সাথে আমি তোমাদের বলেছিলাম যে রিজনিং নিয়েও আমরা আলোচনা করব তো আগামীকাল তোমরা কিন্তু রিজনিং এর ক্লাস পাবে সো রিজনিং এর ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকে দেখবে একশো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের একশো মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিকে যাত্রা করে দুটোরই একশো মিটার করে লেন্থ পরস্পরকে আট সেকেন্ডে অতিক্রম করলো যদি একটি ট্রেনের গতিবেগ অপরটির দ্বিগুণ হয় তবে দ্রুতগামী ট্রেনের গতিবেগ কত হবে দেখো ইয়াস দেখতে পাচ্ছ সকলে দেখো এখানে একশো মিটার দুটোরই যদি লেন্থ হয় তাহলে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে একশো প্লাস একশো অর্থাৎ দুশো মিটার তাহলে এই দুশো মিটার কভার করেছে সময় লেগেছে আট সেকেন্ড এত মিটার পার সেকেন্ড এটা হচ্ছে স্পিড বেরিয়ে যাচ্ছে রিলেটিভ স্পিড যেটাকে বলবো আমরা ঠিক আছে ইন্টু আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করে দিলাম এত কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেল পাঁচ দিয়ে দেখো এটাকে কেটে দাও পাঁচ দিয়ে চার পাঁচ হাজার কুড়ি চল্লিশ দিয়ে পাঁচ হাজার চল্লিশ পাঁচ আঠারো কত হচ্ছে নব্বই তাহলে নব্বই কিলোমিটার পার আওয়ার বলেছে একটার গতিবেগ যদি এক হয় অপরটার গতিবেগ কত হবে দুই হবে কারণ একটার গতিবেগ অপরটির দ্বিগুণ টোটাল কত হচ্ছে তিন ইউনিট তাহলে তিন ইউনিট মানে টোটাল গতিবেগ আমরা দেখলাম নয় ঠিক আছে রিলেটিভশিপ মানে এখানে যোগ হবে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে একটার গতিবেগ যদি এক হয় অপরটা যদি দুই হয় তাহলে যোগ ফল তিন হবে তিন মানে নব্বই এক মানে কত হচ্ছে তিরিশ আমাদের বলেছে গতিবেগ যার বেশি সেই টেনের গতিবেগ কত তার মানে কি দ্বিগুণ গতিবেগ যার তার মানে দুই তাহলে দুই মানে কত হচ্ছে ষাট সিক্সটি কিলোমিটার পার আওয়ার আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নেক্সট প্রসিড টু দ্য নেক্সট কোশ্চেন এই কোশ্চেনটা দেখো খুব সহজ এক লাইনের কোশ্চেন বাট অনেক সময় কিন্তু পাজল করে দেবে এই প্রশ্নগুলো তোমাদেরকে ঠিক আছে দেখো দশ টাকার চার মাসে প্রতি টাকার প্রতি টাকায় তিন পয়সা হারে মাসিক সরল সুদ কত টাকা বোঝো দশ টাকার তার মানে প্রিন্সিপাল হচ্ছে দশ টাকা চার মাসে এটা হচ্ছে টাইম হচ্ছে চার মাস ওকে আর প্রতি টাকায় তার মানে এক টাকায় তিন পয়সা হারে দেখো এক টাকায় যদি তিন পয়সা হয় তাহলে আমি যদি এখানে একশো দ্বারা গুণ করি একশো টাকায় কত হবে তিনশো পয়সা মানে হচ্ছে টাকা টাকা টাকায় যদি সুদ হয় তাহলে এটা তিন পার্সেন্ট সুদ তাই না তার মানে তিন পার্সেন্ট সুদ তাহলে দেখো পি এন্টু আর এন্টু টি টি মানে হচ্ছে চার মাস মাসকে বারো দিয়ে ভাগ করে দিলাম বছর বেরিয়ে গেল ইন্টু তিন বাই একশো করলাম পার্সেন্টেজ উঠিয়ে এই দশ দিয়ে কেটে দিলাম তিন দিয়ে চার বারো এটা কেটে গেলো আচ্ছা এখানে বোধহয় আমরা একটা মিস্টেক করে ফেললাম চার মাসে মাসিক সরল সুদ যেহেতু বলেছে তাহলে আর আমাদের এখানে বৎসরেরটা বের করার দরকার নেই ঠিক আছে আরেক আরেকবার রিপিট করছি চলো কোনো অসুবিধে নেই এই দেখো দশ টাকা পি আর আর মানে হচ্ছে বাই আর টি টি মানে হচ্ছে চার মাস এবং মাসিক সরল সুদ যেহেতু বলেছে সো আর কিন্তু আমরা কিছু করছি না এই দশ দিয়ে কেটে দিলাম নিচে দশ ওপরে হচ্ছে বারো তাহলে বারো বাই দশ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট যেটা হচ্ছে অপশন এ ঠিক আছে যদি বাৎসরিক বলতো সরল সুদ তাহলে আমরা এখানে কিন্তু বারো দিয়ে ভাগ করতাম দেখো দশ নম্বর প্রশ্ন রয়েছে এত টাকা এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো কত টাকা ছশো একাত্তর টাকা যাতে করে তারা যদি তিন টাকা সাত টাকা এবং ন টাকা করে বাড়ানো যায় তাদের অংশ তাহলে তাদের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু থ্রি তার মানে বাড়াও ওইখানে তিন যোগ সাত যোগ নয় কত হচ্ছে সাত আট তিনে দশ আর আরেক নয় আর আরেক দশ তার মানে ছয়শো আশি আর দশ হচ্ছে ছশো নব্বই টাকা অনুপাত দেখো বলে দিয়েছে কত ওয়ান ইস টু এবার টু ইস টু এবং থ্রি হবে ঠিক আছে তাহলে এই টোটাল কত হচ্ছে তিন দুই পাঁচ আর একে ছয় এটা মানে হচ্ছে ছয়শো নব্বই তাহলে এক মানে কত হচ্ছে ছয় কে ছয় ছয় পনেরো নব্বই একশো পনেরো প্রত্যেকের ভাগ কত দেখো একজনের ভাগ কত এক এক মানে হচ্ছে একশো পনেরো দুই মানে হচ্ছে দুশো তিরিশ তিন মানে হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ কিন্তু এটা আমাদের অ্যান্সার নয় আমাদের কিন্তু এটা বাড়ানোর ফলে এটা পেয়েছে তাই না তাহলে এখান থেকে আমরা অবশ্যই করব প্রথমে তিন মাইনাস করব সাত মাইনাস করব নয় এবার যেটা পাবো এটা হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার বেরোবে একশো বারো দুশো তেইশ এবং তিনশো ছত্রিশ দেখো অপশান বিতে রয়েছে ঠিক আছে প্রথমে যেটা পেলাম আমরা মানটা সেখানে কিন্তু তিন সাত এবং নয় করে বেশি রয়েছে এটা বিয়োগ করে দিলাম দেখো এবু ইস্টু তিন সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস্টু টু টু ইস্টু থ্রি টু থ্রি ইস্টু টু মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে সিরাপ ও জলের অনুপাত কত হবে তাহলে দেখো অনুপাত রয়েছে ওয়ান ইস টু 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 থ্রি অ্যান্ড থ্রি টু টু আমাদের প্রথম কাজ এদেরকে সমান বানাও দুই আর একে তিন প্রথমে দেখে নাও কতটা করে রয়েছে তিন দিয়ে পাঁচ আর তিন দিয়ে পাঁচ এদেরকে যদি সমান বানাতে চাই তাহলে আমাদের আমরা এদেরকে কত দ্বারা গুণ করব দেখো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো পাঁচ কে তিন পাঁচে পনেরো হয়ে গেল এইবার পাত্রের আয়তন রয়েছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবার ওয়ান ইস টু এখানে টু ইস টু থ্রি এই যে কালো কালারের যে লেখাটা এটা দিয়ে গুণ করো পাঁচ পাঁচ দিয়ে পাঁচ 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 দুগুনো দশ তিন দুগুনো ছয় দিয়ে ছয় দুগুনো বারো তিন ছয় আঠারো তিন তিরিখে নয় দিয়ে তিন নাতাশ নয় দুগুনো যোগ করো দেখো বারো আর পাঁচে হচ্ছে সতেরো সতেরো আর সাতাশ চুয়াল্লিশ তিরিশ আর আট আটে ষোলো হতে হবে ছিচল্লিশ তার মানে দুই দিয়ে কেটে দাও বাইশ

এবং একটি কর্ণ চব্বিশ মিটার হলে কর্ণের অপর কর্ণের দৈর্ঘ্য কত দেখো আমরা জানি প্রত্যেকে যে রম্বসের যে ক্ষেত্রফল বা এরিয়া সেটা সমান হয় হাফ ইন্টু ডাইগোনাল দুটোর গুণ ফলের সাথে সমান তাহলে হাফ ইন্টু একটা ডাইগোনাল দেওয়া আছে কত চব্বিশ ইন্টু অপর ডাইগোনাল রাখলাম আর এখানে এরিয়া দেওয়া আছে দুশো চল্লিশ তাহলে দেখো চব্বিশ দিয়ে কেটে দিলে হচ্ছে দশ তাহলে আমাদের টু ইকাল টু দশ দুজন সাইকেল আরোহী দেখো একটি বৃত্তাকার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা কিন্তু এরাকে বারবার পরীক্ষা এসেছে এবং এই প্রশ্ন আমি আগে তোমাদের সলভ করিয়ে দিয়েছিলাম এই সেম টাইপের প্রশ্ন এবং পরীক্ষায় এসেও ছিল দুজন সাইকেল আর একটি বৃত্তাকার ট্র্যাকে একটি নির্দিষ্ট স্থান থেকে বিপরীত দিকে যথাক্রমে সাত মিটার পার সেকেন্ড এবং আট মিটার পার সেকেন্ড গতিবেগে সাইকেল চালানো শুরু করে এটা একটা বৃত্তাকার পাথ রয়েছে নির্দিষ্ট স্থান থেকে বিপরীত দিকে মানে একজন যদি এদিকে যায় অপরজন যাবে এই দিকে সাত মিটার এবং আট মিটার পার মিটার পার সেকেন্ড গতিবেগে টোটাল বৃত্তের পরিধি যদি তিনশো মিটার হয় তাহলে প্রথমে কত সময় লাগবে দেখো গতিবেগ দেওয়া আছে ডিস্টান্স দেওয়া আছে তাহলে ডিস্টান্স ডিভাইডেড বাই স্পিড আর অপরটার ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড এই দুজনার হচ্ছে টোটাল টাইম কতটা লাগবে পাক খেতে সেটা তাহলে আমরা কি করব এবার লসাগু বের করব এই দুটো লসাগু যেটা সেটাই আনসার দেখো উপরে তিনশো তিনশো লসাগু তিনশো আর নিচে সাত আর আটের গসাগু এক তাহলে হয়ে গেল আমাদের তিনশো সেকেন্ড সময় লাগবে অপশান ডি দেখো একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে ছশো কিমি দূরত্ব অতিক্রম করে যদি ট্রেনের গতিবেগ পাঁচ কিলোমিটার পর আবার বাড়ানো হয় তাহলে যাত্রা সম্পন্ন করতে চার ঘন্টা কম সময় লাগত ট্রেনের গতিবেগ কত ট্রেনের গতিবেগ আমি ধরেছি এক্স তাহলে ছশো কিলোমিটার ডিস্ট্যান্স ডিভাইডেড বাই স্পিড কত ছিল ইনিশিয়ালি এক্স মাইনাস ছশো কিলোমিটার

পাঁচ মানে তিরিশ তিরিশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে পাঁচ অর্থাৎ এক মিলে গেল রাইট হ্যান্ড সাইডের সাথে তার মানে একদম এক নম্বরটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে প্রথমটাই আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে নেক্সটে পনেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে এটা আগের দিনের তোমাদের টাস্ক ছিল ঠিক আছে সেটা আমি আজকে ডিসকাস করে দিচ্ছি যাতে করে যদি কারোর ডাউট থাকে সেক্ষেত্রে তোমাদের কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা এক তিনটে শূন্য কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত বিয়োগ করলে বিয়োগ ফল বারো ষোলো আঠেরো একুশ এবং আঠাশ দ্বারা বিভাজ্য হবে দুই দিয়ে দুই আট দুগুনো ষোলো নয় দুগুনো আঠারো একুশ এবং সাত দুগুনো চোদ্দ দুগুনো আঠাশ এগেন দুই দিয়ে এক চার সাত সাত দিয়ে দাও চার থাকলো নয় থাকলো তিন সাথে একুশ সাত এগে নয় দিয়ে দাও সরি তিন দিয়ে দাও দেখো দুই দু চার চার সাতা আঠাশ তিন আঠাশ চোরাআশি এইটটি ফোর তিন চার বারো চার বারো আটচল্লিশের হাতে চার আট বারো ছিয়ানব্বই আর চার মানে হচ্ছে একশো তাহলে এদের লসাগু হচ্ছে ওয়ান জিরো জিরো এইট বলেছে সাত বিয়োগ করলে বিয়োগ ফল এত দ্বারা বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাটাকে তো বিভাজ্য হয় তাহলে এর সাথে যদি আমরা সাত যোগ করে দিই তাহলে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান ফাইভ এইবার দেখো এর সাথে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে পেয়ে যাবো আবার আমরা এই সংখ্যাটা যেটা এই সংখ্যার দ্বারা বিভাজ্য তাহলে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা অপশন বি হাজার পনেরো ঠিক আছে এটা থাকবে তোমাদের জন্য বাড়ির কাজ এটা প্রত্যেকে অ্যান্সার বলো কত হবে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে অবশ্যই সলভ করে দেবো প্রত্যেকে কমেন্ট করে জানাও এটা তোমাদের অ্যান্সার কত আসছে ঠিক আছে তো আজকে সেশন কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি নটা তিরিশ মিনিটে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই